আহিকে ওয়াশরুমে রেখে বাইরে দাঁড়িয়েছিল হ্যাবেন ভেবেছিল আহি বের হওয়ার পরেই সে রুম ছাড়বে কিন্তু তার পূর্বে হ্যারির কল্পে হন্য হয়ে রুম ছেড়ে বেরিয়ে গেল ড্রাইভারকে এবং দেহরক্ষী শফিককে কল করে জানালো এখনই তারা ঢাকা ব্যাক করবে হ্যাবেন যখন গেট খুলছিল রুবিনা দোতলার বারান্দা থেকে চিল্লে উঠল হ্যাবেন দাঁড়া কোথায় যাস এই রাত্রিবেলা দাঁড়া বাবা যাস না ঢাকা ব্যাক করছি চিন্তা করো না আগামীকাল ফিরব বলেই বেরিয়ে পড়ল হ্যাবেন রুবিনা নিচে নামতে নামতেই ড্রাইভার তমালকে ফোন করে শিওর হয়ে নিল সত্যি তারা ঢাকা ফিরছে নিশ্চয়ই সড়ো কোনো ঝামেলা হয়েছে তাই উদ্বিগ্ন মনে উপরে উঠে হ্যারিকে কল করলো ফোন কানে নিয়ে বারান্দা রাখা বেতের চেয়ারটাতে বসলো ফোন রিসিভ হতেই রুবিনা করা সরে প্রশ্ন করল কি হয়েছে তোরা এখনও আসিস নাই হ্যাবনো ঢাকায় ব্যাক করছে সব ঠিক আছে তো বড়ো মা চিন্তা করো না ছোটোখাটো একটা সমস্যা হয়েছে ভাই আসুক আমরা মিটিয়ে নেব। তুমি নিশ্চিন্তে থাকো একটা দিনও শান্তি পেলো না ছেলেটা এসেছে দুপুরে এখনই ডাক পড়ল তার তোদের কারো আর আসতে হবে না তোরা ঝামেলেই মিটাতে থাক বলে রেগে ফোন কেটে দিল এদিক কাহি ফ্রেশ হয়ে এসে হ্যাবেনকে না পেয়ে তেমন গুরুত্ব দিল না কিন্তু যখন শাশুড়িকে উদ্বিগ্ন অবস্থায় বারান্দা বসে থাকতে দেখলো এবং তার উদ্বিগ্নতার কারণ জানতে পারল নিজেও কিছুটা দুশ্চিন্তা পড়ে গেল সেদিনের পর থেকে হ্যাবেনকে নিয়ে বেশ চিন্তা হয় তার যতই দূরে থাকুক না কেন সবসময় উপরওয়ালার নিকট প্রার্থনা করে হ্যাবেন যেন সুস্থ থাকে ভালো থাকে কোনো বিপদ যেন তাকে স্পর্শ করতে না পারে কিন্তু যার পেশাটাই বিপদকে ঘিরে তাকে বিপদ স্পর্শ করবে না তাই কখনো হয় পরের দিন সকাল থেকে বাড়ির পরিবেশ বেশ রামরামা হয়ে উঠলো নিস্তলার ফাঁকা রুমটার মেঝেতে হিয়া এবং রিদি বিছা বিছাচ্ছিল আহিও তাদের সঙ্গে ছিল তখনই জানতে পারলো আজ হ্যাবেনের খালামনি এবং তাদের মেয়েরা আসছে শুধু তাই নয় হুমায়ুন তালুকদার হ্যাবেন হীরা হ্যারি সকলেই আসছে দুপুরে তারা একসঙ্গে ভোজন পর্ব সারবে পার্টিতে বসে বাড়ির সকলের সঙ্গে তালুকদার বাড়ির ছেলেরা একসঙ্গে খাবে বিষয়টা বেশ মন হলো আহিদ নানুবারি মানেই বিশেষ অনুভূতিগুলোতে মিশে থাকা সেই অনুভূতিতে হ্যাবের নামক ওই মানুষটাও মিশে থাকতে পারে সত্যি আহি মন বলল এই মানুষটাকে পূর্ণাঙ্গভাবে চেনা বা বুঝতে পারা এখনও ঢের বাকি ভাবনার গতিপথ থেকে ফিরে এলো আহি মনোযোগ দিল রিদি হিয়ার কথোপকথনে তারা দুজন পার্টিতে হাঁটু মুড়িয়ে বসে ওটা সেটা গল্প করছিল সেও বসলো তাদের পাশে রিদি বলল। অবশেষে আবার আমরা সকলে এভাবে একসাথে হচ্ছি ইয়াস ফাইনালি আমরা দাদানকে আবারও পাচ্ছি হিয়ার কথাটি শুনে ভ্রেন্জিৎ কুচকে ফেললো আহি হাসি হাসি মুখটা বিলীন হয়ে গেল তার কৌতূহল উদ্দীপক হয়ে প্রশ্ন করলো তোমার দাদান তোমাদের সঙ্গে এভাবে কখনো সামিল হয়নি দিদি বেশ উৎসাহ নিয়ে বলল আরে ভাবি হয়েছে তো সেই ছোট্ট সময় থেকেই আমরা সব ভাই বোনেরা বছরের অন্তত দুবার এভাবে একসঙ্গে সময় কাটাই খাওয়া আড্ডা গ্রাম জুড়ে ঘোরাফেরা আরও কত কি কত স্মৃতি তাহলে ফাইনালি দাদানকে পাচ্ছি কথাটার মানে থতমত খেয়ে গেল হিয়া কিন্তু রিদি স্বাভাবিকভাবেই বলল গত চার পাঁচ বছর যাবৎ দাদান তেমনভাবে একসঙ্গে হয়নি ভাবি যাও হয়েছে আমাদের সঙ্গে আগের মতন প্রাণ খুলে না মিশেছে না হেসেছে হুট করে দাদান কেমন একটা হয়ে গেল সব ওই সাকচণী ডাইনিটার জন্য জানো আগে আমরা কত আটা দিয়েছি কত ঘুরেছি ধান ক্ষেতের বাদ দিয়ে ঘুরে বেড়ানো চারদিকে যখন থই থই পানি আসে খালি বিলে যখন গলা অব্দি পানি আমরা ভাই বোনেরা মিলে তখন দিন নেই রাত নেই যে কোনো সময় নৌকে ঘোরাঘুরি করতাম লাল সাদা সাপড়া নিয়ে মালা গেথে মাথায় পরতাম গলায় পড়তাম সব আনন্দগুলো আজ শুধুই আবচা স্মৃতিমাত্র ভাই বোনদের মাছের বন্ধনটা দিনকে দিন নর্বরে হয়ে যাচ্ছে নয়তো এখন আড্ডা চলে ঘোরাঘুরি হয় কিন্তু আগের মতন এক ছাক পাখি নেয় চলাফেরা আর হয়ে ওঠে না কারণ আমাদের জ্যৈষ্ঠ ভ্রাতাই আর আগের মতন নেই তার কাছে আগের মতন কোনো বায়না করা যায় না তার মুখের হাসিগুলো আজ বিষণ্নতার চাদরে মরিয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে সব পাল্টে গেছে সবটা তবু আজ যখন শুনলাম সবাই আসছে আবার সবাই একসঙ্গে হব আমরা তখন মনটা সত্যি খুশিতে ভরে উঠল আয়ের মনটাও বিষণ্ন হয়ে গেল হিয়ার দিকে চেয়ে দেখলো তার মুখটাও ভার দীর্ঘ একটি শ্বাস ছেড়ে অষ্টকনি ঈশ্বত হাসি ফুটিয়ে বলল মন খারাপ করো না তোমরা আজ যখন সবাই একসঙ্গে হচ্ছ আবারও সেই দিনগুলোতে নতুনত্ব দান করে ফিরিয়ে নিয়ে এসো তবে হ্যাঁ এই নতুনত্বে আমাকে বাতিল করো না যেন হিয়ারিদি দুজনেই চেঁচিয়ে উঠলো সত্যি হুম সত্যি না হবে না দাদান কিছুতেই আমাদের সঙ্গে যোগ দেবে না আহে মাথা দুলিয়ে এমেকিয়ে হেসে বলল দেবে দেবে আমি আছি না এমপি সাহেবকে ঠিক বস করে নেব ও ভাবি ইউ আর গ্রেট বলেই দুজনে ঝাপটে ধরল আহিকে দুপুরের দিকে দুটো গাড়ি এসে থামল দিলারা ভবনের সামনে গেট খোলা থাকে হ্যাবেনের খালামনি রত্না এবং খালাতো বোন শশী ভিতরে ঢুকে বিয়ে শ্বাস করতে লাগলো বাড়ির সকলে খুশিতে গদগদ হয়ে তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করলো রিদির মা চটজলদি দুজনকে ফ্রিজ থেকে দুটো ঠান্ডা শরবতের গ্লাসও এনে দিল কোনোরকম হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে আগে শরবত মুখে দিল দুজন রুবিনা শিফার কথা জিজ্ঞেস করতেই শশী বলল আপু তো হ্যাভেন ভাইয়ের সাথে সামনের মরে গিয়েছে একটু কি যেন দরকার কি দাদান আর শিফা আপু একসঙ্গে নিশ্চয়ই তুই ফান করছিস হিয়ার কথায় মদার ছলে শশী বলল কেন রে আমার বোনের প্রতি ভাইয়ার আগে ইন্টারেস্ট ছিল না বলে এখনও আসবে না এমন কোনো শর্ত কেউ তোকে দিয়েছে নাকি ওঠানের একপাশে পাশে ছিল আহি শশির কথাটা শুনে তার কান দিয়ে গরম ধোয়া বের হতে শুরু করলো কেমন যেন গাছ একটা ভাব হচ্ছে সেই সাথে মন মানসিকতা হয়ে উঠল চরম বিপর্যস্ত শশীর কথা শেষ হতেই হিয়া শশীর হাতটা চেপে ধরে আহিকে ইশারা করে দাঁতের দাঁত চেপে বিড়বিড় করে বললো মুখ সামলে কথা বলবো না আমার ওখানে ভাবি দাঁড়িয়ে আছে চেয়ে দেখ একবার শশী ব্রুকিঁচিত কুচকে ফেললো আহিদিকে চেয়ে চল্লিশ ভোল্টেজের শক খেলো যেন এদিকে তার মা মামি খালারা নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত শশী আহির দিকে ফ্যাল ফ্যাল চোখে কিছু সময় চেয়ে থেকে বেশ চিল্লি উঠল ও আম্মু গো দেখো দেখো হ্যাভেন ভাইয়ের বউ কি সুন্দর ও মা গো তো এই মেয়েকে দেখে এবার কোমায় চলে যাবে আগেরটা দেখে তো শুধু অজ্ঞান হয়েছিল তীব্র অস্বস্তি নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে আহি এদিকে প্রত্যেকের চোখে মুখে প্রবল ক্রোধ ভেসে উঠছে না পারে শশীকে এরা চোখ দিয়ে গিলে খাবে শেষমেশ রত্নাই নিজের মেয়েকে ধমকে উঠল শৈশু ও চোখ মুখ কুচকে গাল থেকে হাত সরিয়ে নিল মেয়ের থেকে করা দৃষ্টি সরিয়ে আহির দেখে হাস্যজ্জ্বল দৃষ্টি নিক্ষেপ করলো রত্না কয়েক পা এগিয়ে গিয়ে আহিকে বলল বাহ বৌত বেশ মিষ্টি দেখতে নাম কি তোমার আম্মু বেশ ইতস্তত ভাবেই উত্তর দিল আহি আহি আনা আহি রুবিনা এগিয়ে এসে সকলের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিল কয়েক সেকেন্ডের মধ্যেই বাড়িতে প্রবেশ করল হ্যারি এবং হীরা তাদের পিছনে হুমায়ুন তালুকদারও ঢুকল আহি নিজের দিকে মাথা রেখে এক পলক চেয়ে শুধু দেখে নিল হ্যাবান এসেছে কিনা কিন্তু না সে আসেনি তার বিক্ষিপ্ত মেজাজে গুটি গুটি পায়ে ভিড়ের মাঝখান থেকে সরে গেল হৃদির রুমে গিয়ে রাগে ফোঁসফোঁস করছিল সে কিন্তু বেশিক্ষণ শান্তিতে ফোঁসফোঁস করতে পারল না হিয়ার ডাকে আবার বেরিয়ে যেতে হলো। খালা শাশুড়ি তার মুখ দেখে কিছু দেয়নি তখন তাই এখন ডাক পড়েছে নিদের রুমের পাশের রুমটাতে ছিল রত্না এবং রুবিনা আহি যেতেই তাকে কাছে টেনে বসালো রত্না পাশে রাখা হ্যান্ডব্যাগ থেকে একজোড়া স্বর্ণের কানের দুল বের করে আহির কানে পরা রিংজোড়া খুলিয়ে তার দেওয়া দুলজোড়া পরিয়ে দিল। ভালো লাগছে না আহির তবুও জোরপূর্বক মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে রেখেছে আর মনে মনে হাসফাস করছে কখন এখান থেকে পালাতে পারবে হ্যাবে না শিফা ফিলো প্রায় এক ঘন্টা পর যখন সকলের জন্য খাবার বাড়া হচ্ছে তখন হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরেছে আহি মাথায় হালকা গোলাপি রঙের সুতো ওড়না দিয়ে ঘুমটাও দিয়ে রেখেছে ঘুমটার ফাঁক ফোঁ করে কানে পড়া দুলজোড়া চকচক করছে একদম নাকে একটা নাক ফুল পরা থাকলেই এখন তাকে পারফেক্ট বউ লাগত খাবার রুমটায় পার্টি বিছানো সেখানে একপাশে হাটু হাঁটু মুড়িয়ে চুপচাপ বসে ফোন খাচ্ছে সে তার অপোজিট পার্টিতে হিয়ার ইদি শষে বসে আছে তারা সকলেই ফোনে ব্যস্ত মেসেঞ্জারে গ্রুপ চ্যাট করছে তারা আইকেও অ্যাড দেওয়া হয়েছে তবে সে শুধু ওদের কথোপকথন দেখছে কিছু বলছে না হ্যাভেন এসেছে কিছুক্ষণ পর খাবার রুমেও চলে আসবে তার অপেক্ষাতেই ছিল ভাইয়েরা তাই একে একে সব ভাইরাই চলে এলো হীরা ওয়ার্নিং দিতে দিতে রুমে প্রবেশ করলো বলল ফিমেল সদস্যরা এক পাশে চলে যাও যাও রিদি ওঠে চট করে আইয়ের পাশে বসে পড়লো হিয়াও উঠে পড়লো শশী ঠায় বসিয়ে রিল হীরা সুযোগটাকে চাস্ট লুফে নিল চট করে শশির গা ঘেসে বসে বলল আহা কতদিন পর ডি দিদির দেখা হ্যারি মিটি হাসতে হাসতে হাঁটু মুড়িয়ে বসলো উঠে এপাশ থেকে ওপাশে চলে গেল রেগে চারটে তেতো কথা শোনাতে যাবে তখনই চোখ পড়ল হ্যারি টকটকে লাল অষ্টকোণের ক্ষীণ হাসিটার দিকে নিমিষেই সকল রাগ উধাও হয়ে গিয়ে বকের ভিতর উথাল পাথাল ঢেউ শুরু হয়ে গেল তার ব্যাহার মতন হ্যারির অষ্টুকণেই আটকে রইল তার দয় হীরা বিষয়টা বুঝতেই পকেট থেকে রুমাল বের করে হ্যারির মাথা থেকে থুতনি অবধি পর্দায় নেয় ঢেকে ফেলল হিয়া রিদি খিলখিল করে হেসে উঠলো রিদির ভাই রিমন ফোন ঘাটাঘাটি করছে বলে এদিকটা তেমন খেয়াল করল না তবে আহি তীক্ষ্ণ দৃষ্টিতে শশীর দিকে তাকিয়ে আছে মেয়ে মানুষের এত অ্যাডভান্স আচরণ তার মোটেও পছন্দ নয় হ্যারি ও বিষয়টা করে বিরক্তিতে চোখ মুখ কুচকে রুমালটা সরিয়ে হীরার দিকে চেয়ে বললো ফাইজলামি কম কর তারপর শশীদিকে চেয়ে বললো তোমার পড়াশোনার কি খবর শশী হৃৎপিণ্ডে যেন কেউ চেপে ধরেছে শ্বাস রুদ্ধ করে মিনমিনে সুরে উত্তর দিল শি এখন তো লকডাউন চলছে বাসায় পড়ছি হিয়াও যা আমারও তাই আর কি বলেই সামনে চলে আসা কাটা চুলগুলো কানের পিঠে গজে দিল সকলে এবার হেসে লুটোপুটি খাচ্ছে আহি আড়ালে মুখ ভেঞ্চি দিয়ে বিড় করে বলো আহ নাকা ষষ্ঠী একেবারে বারো পদের ভর্তার আয়োজন করা হয়েছে দু বছর সংসার করেও আহি জানতে পারিনি হ্যাবেন সহ হ্যাবেনের বাড়ির প্রতিটি সদস্যই গ্রাম্য খাবার ভীষণ পছন্দ করে জানবে কি করে রাজনৈতিক ঝামেলা নির্বাচন এসবের ব্যস্ততায় তালুকদার বাড়ির কেউ গ্রামে আসার সময় পায়নি হ্যাবেন দু একবার এলেও ঘণ্টাখানিক সময় ব্যয় করেই চলে গেছে তাদের আবার বিলাসিতা শেষ নেই ভর্তা আয়োজন কখনও নিজ বাড়িতে শহরে করে না বরং নানুবাড়ি গ্রামে এলেই তারা এভাবে ভর্তা ভোজন করে আইকে বিয়ে করার পর কখনও এখানে নিয়েই আসেনি তাহলে সে জানবে কোথা থেকে আজ এতদিন পর আবার যখন সবার দেখা হলো তখন আবারও সবার ভোজনে নানা রকম ভর্তার আয়োজন করা হয়েছে তার মধ্যে হ্যাভেনের সবচেয়ে প্রিয় হচ্ছে আলু এবং কচু ভর্তা এছাড়াও তিল তিসি কাঁচা পেঁয়াজের ভর্তা পাঁচমিশালি সুটকি ভর্তা চিংড়ি ভর্তা টাকি মাছ ভর্তা শিমের বিচি ভর্তা ধনে ভর্তা কালো সরিষা ভর্তা হলুদ সরিষা ভর্তা সকলে চুপচাপ বসে বেশ আয়েস করে খাচ্ছে খাওয়ার সময় বেশি কথোপকথন পছন্দ করে না হুমায়ুন তালুকদার তবুও টুকটাক কথা বলছে রিদির বড় ভাই রিজভির সঙ্গে এই ছেলেটাকে অত্যন্ত স্নেহ করেন তিনি বলতে গেলে রিজবির ব্যক্তিত্বই তাকে মুগ্ধ করেছে আর সবার মতন সে নয় হ্যাভেনের মতন রক্তটাও নয় বরং অত্যন্ত শান্ত প্রকৃতির ছেলেটি সচরাচর সবার মাঝে তাকে দেখাও যায় না এই খাওয়ার সময় নজরে পড়ে তাকে বলা যায় বেশ গম্ভীর প্রকৃতিরও সকলেই যখন নিজেদের মতো খাওয়া এবং টুকটাক কথা ব্যস্ত হ্যাবেন তখন আহিতে মতো। এক ধানে চেয়ে মুখ অবস্থায় খাবার চিবাচ্ছে সে আহি প্রচণ্ড অস্বস্তি নিয়ে বসে আছে গলা দিয়ে খাবার নামছে না তার একই তো কেমন রাগ লাগছে তার উপর কীভাবে যেন চেয়ে আছে হ্যাবেন যদিও বহুবার এ দৃষ্টি শিকার হয়েছে তবু আজ কেমন জানি লাগছে মন বলছে আজ এ দৃষ্টিতে অন্য কিছু রয়েছে না অন্য নয় বরং গভীর কিছু যা তার অনুভূতিকে কঠোর করতে পারছে না অস্বস্তির সঙ্গে অস্বাভাবিক বোধ করছে সে দুগাল রক্তি রোগী ভরে উঠেছে যা খুবই সূক্ষ্ম নজরে করছে হ্যাবেন হ্যাবেনের অমন দৃষ্টিতে গা জ্বলে উঠলো সিফার একটা তাহিকে দেখি তার মাথা ভনভন করছিল তার উপর হ্যাবেনের এমন মুগ্ধ চাহানি তার সামনে বসিয়ে এমন দৃষ্টি নিক্ষেপ করছে তবু অন্য কারোর জন্যে মানতে কষ্ট হচ্ছে রাগ হচ্ছে অন্তর জ্বলে পুরে ছাই হয়ে যাচ্ছে তবুও হজম করতে হবে কপালটাই তার খারাপ কিনা রূপসা চলে যাওয়ার পর মানসিক রোগ বাসা বাঁধল সে রোগ ছাড়ার পথে আবার এই মেয়ের রোগে জর্জরিত হলো কপালটাই ফাটা তার মন চায় দেওয়ালে ঠুকে মরে যায় ভাবতেই গলায় খাবার আটকে কেশে উঠলো শিফা মুহূর্তেই সকলে চমকে তার দিকে তাকালো রান্নাঘরে গিয়ে এক বাটি পায়েস নিয়ে বসার ঘরে এলো শিফা হ্যাবেন সকল ভাই বোনদের সঙ্গে বসে টুকটাক কথা বলছিল আহির এসব ভাল লাগছিল না বলে ওপরে উঠে গিয়েছে কিন্তু মনটা ভীষণ খসখস করছিল কারণ হ্যাবেন পায়েস খায়নি তাই ভাবল বিষয়টা রুবিনাকে সেই মনে করিয়ে দেবে তাই দোতলা থেকে নিচে নেমে এলো কিন্তু তার আর প্রয়োজন পড়লো না শিফা হ্যাবেনের সামনে পায়েস ধরতেই হ্যাবেন মৃদু হেসে পায়েসটা গ্রহণ করলো সঙ্গে সঙ্গে এক হেসে হ্যাবেনের গা ঘেসে বসে পড়লো শিফা সিঁড়ির শেষ প্রান্তে এসে দৃশ্য দেখে দাঁতের দাঁত চেপে আবারও ওপরে উঠে গেল আহি অসহ্য লাগছে তার প্রতিটি মেয়েরই কাজিন জাতির মধ্যে একটা করে শকুন থাকে জানতো কিন্তু কোনো ছেলের জন্য যে কাজিন জাতিতে একটা করে শকুনই রয়েছে তা জানতো না মেজাজটাই চটে গেল তার হৃদির রুমে গিয়ে ফোনটা বিছানায় ছুড়ে দিয়ে বসে পড়লো ফোসফোস করতে করতে বললো মিস্টার হ্যাবেন তালুকদার আপনি বোধহয় ভুলে গেছেন আমাদের মধ্যে ঠিক কি ডিল হয়েছিল মুহূর্তে কি ভেবে যেন ফোনটা হাতে নিয়ে হ্যাবেনকে কল করে বসলো কলটি খুব দ্রুতই রিসিভ করলো হ্যাবেন আহিও ক্ষিপ্ত মেজাজে বলল ডিয়ার হাজবেন্ড আপনি বোধ ভুলে গেছেন আমাদের মধ্যে ঠিক কি ডিল হয়েছিল তাই আমিও ভুলতে বাধ্য হব যে আমি আপনাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত বদলে ফেলেছিলাম কথাটি শোনা মাত্রই ফোন কেটে দিল হ্যাবেন এবং দ্রুতই উপরে চলে এলো রিদির রুমে ঢুকতেই দেখতে পেল আহির চোখ মুখে অস্বাভাবিক ক্রোধ ফুটে উঠেছে নাকের ডগা লালচে হয়ে আছে হালকা কেশি আহির পাশে গিয়ে বসলো হ্যাবেন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল কী হয়েছে শিফার সঙ্গে আপনার সম্পর্ক কি কলার চেপে ধরে ক্রোধান্বিত সরে প্রশ্নটি করলো আহি হক চকিয়ে গেল হ্যাবেন আহির হাতে ধরে দৃষ্টিতে দৃষ্টি মিলে উত্তর দিল আমি হয় তোমাকে বলেছিলাম রূপসার আগে আমার জীবনে কেউ ছিল না তবে পরে কে আছে আর থাকবে বোঝে নাও বুঝতে পারবো না এই বাড়িতে সবাই কেন আপনাকে আর ওকে নিয়ে কানাঘোষা করছে কেন রিদি হেয়ারা মুখ ফসকে ওটা সেটা বলে তা আবার লুকানোর চেষ্টা করছে ও কেন আপনাকে ওভাবে দেখে কেন ও আপনার জন্য পায়েস নিয়ে গেল আর আপনি নির্লজ্জের মতো এসে এসে সেটা গ্রহণ করলেন পুরো দেড় ঘন্টা দেড় ঘন্টা সময় ওকে নিয়ে কোথায় হাওয়া খেতে গিয়েছিলেন বলুন কৈফুয় জিনিসটাকে প্রচণ্ড অপছন্দ করে হ্যাবেন তার উপর চিৎকার করা তাকে ধমকানো তাকে চোখ রাঙানো এসবের সাহস আজ অব্দি কারো হয়নি বিষয়টা সে স্বাভাবিকভাবে পছন্দনীয় ভাবে না তবে বুকটা প্রশান্তিতে ভরে উঠছে অদ্ভুত এক ভালো লাগায় পুরো শরীর উঠছে তার বউ যে তার পাশে অন্য মেয়ে দেখে জেলাস ফিল করছে প্রচণ্ড জেলাসি থেকে একদম সাইকনে আচরণ করছে কে বলে শুধু আকাশে সাইকো এই যে তার সুন্দরী বধূ হতো সাইকোর চেয়ে কম কিছু নয় মুস্কি হেসে ফেললো হবেন আহির হাতের ওপর থেকে হাত ছড়িয়ে দু হাতে কোমর জড়িয়ে কোলে বসিয়ে নিল কপালে কপাল ঠেকিয়ে নাকে নাক ছুঁয়ে ওষ্ঠ ছুঁই ছুঁই করে মৃদু সরে প্রশ্ন করল ইউনো হোয়ার সুন্দরী জ্যালাসি ইজ দ্য বেস্ট ফিলিংস দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে কণ্ঠে শীতলতা মিশিয়ে উক্ত বাণীটি উচ্চারণ করলো হবেন থমথমে আকার ধারণ করলো আহির পুরো মুখশ্রী সত্যি জেলা করছে সে এই অল্পতে এত বেশি রিয়াক্ট সে কী করে করল তার সহ্য ক্ষমতা কখনো এত উইক ছিল না রূপসাকে সহ্য করার মতো মেয়ে সে তাহলে সিফা তো তার কাছে চুনুপুটি পরক্ষণে ভাবল সে যখন হ্যাবেনের জীবনে ছিল না তখন হ্যাবেনের মনে রূপসার অস্তিত্ব ছিল কিন্তু তার বর্তমানে অন্য কোনো মেয়ের অস্তিত্ব মেনে নেওয়া কি এতই সহজ যদি মানতেই হয় পুরোপুরি সম্পর্কেও বিচ্ছেদ ঘটিয়ে মানবে সম্পর্ক থাকাকালীন এসব কখনই মেনে নেবে না সে কখনোই না মনের সঙ্গে যুদ্ধ চললেও দৃষ্টি তার হ্যাবেনের দিকে স্থির ছিল হ্যাবেনের জোড়াও তার দিকে নিবদ্ধ পুরুষের চোখের গভীরতা এত প্রখর হতে পারে জানা ছিল নাহির সে শুরু থেকে এ দুটো চোখের গভীরতা উপলব্ধি করে আসছে তবে ভিন্নতা এটুকুই এ দৃষ্টিতে আগে হয়তো ক্রোধ নয়তো কামকতা মিশে থাকতো তবে আজ এ দুটোর একটিও নেই বরং আজ এ দৃষ্টিতে গভীর কিছু রয়েছে গভীর কিছু উপলব্ধি করতে পারছে সে সেই গভীর কিছুকে চাইলেই ভালোবাসার খাতায় নাম দিতে পারবে কিন্তু ভালোবাসা তো এতটা সহজ নয় ভালোবাসা মানে অনুভূতিদের ঢেউ খেলা সেই ঢেউ খেলা তার হৃদয়ে যেদিন ঢেউ তুলতে সক্ষম হবে সেদিনই এই দৃষ্টিজোড়া পূর্ণতা পাবে তার আগে নয় দুজন মানুষের দৃষ্টিজোড়া একে অপরের খুবই নিখুঁতভাবে পরক করতে ব্যস্ত একজোড়া মানব মানবীর উষ্ণ নিঃশ্বাসের শব্দ পুরো ঘরময় করে তুলেছে মুখরিত পুরুষটির সমস্ত ইন্দ্রিয় চুম্বকের ন্যায় আকর্ষণ করছে নারীটির দিকে নিঃশ্বাসের বেগ ক্রমশ বাড়ছে দুহাতে চেপে রাখা কোমর থেকে একটি হাত আল গছে সরিয়ে আহির ঘাড়ে আলতো চেপে অষ্টজোড়া নিজের আয়ত্তে নেওয়ার জন্য উদ্যত হলো কিন্তু পারল না আহির নরম হাতের শক্ত চাপ পড়লো তার অষ্টজোড়ায় পুরো মুখস্থিতে কাঠিন্যতা বজায় রেখে নিচু কণ্ঠে রুক্ষতা মিশিয়ে বলল এসব কি অসভ্যতাম আপনি দেখছি সত্যি গির্গিটি এক ঢোক গিলে চোখ জড়া বন্ধ করে ফেললো হবেন আবার কয়েক সেকেন্ডের শীতল দৃষ্টি মিলে তাকালো আহির মুখ পানি তখনও আহির হাত তার অষ্টঝঝরা ছুঁয়ে আছে সে হাতের তালুতে আলতো করে চুমু খেলো হবেন সঙ্গে সঙ্গে হাত ছড়িয়ে নিয়ে নিজেকে পুরোটাই সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ল আহি কিন্তু পারল না যে হাতজোড়া দিয়ে ধাক্কাধাকি করছিল সে হাতের একটি দখল করে নিল হ্যাবেন আঙ্গুলের ফাঁকে আঙ্গুল ঢুকিয়ে সে হাতের দিকে একবার আহির চোখের দিকে একবার তাকালো তারপর আবার হাতের দিকে তাকিয়ে গুনগুনিয়ে বলল ওহে সুন্দরী তুমি হাতটা শুধু ধরো আমি হব না আর কারো এসব কি আচরণ আজব লোক আপনি ছাড়ুন তো ভাল লাগছে না উফ যান এত নরো না আসো কিছু গোপন কথা বলি চোখ জোড়া ছোটো ছোটো করে তাকিয়ে রইল আই হ্যাবেন অষ্টকোণে দুর্বৃত্ত হাসি ফুটিয়ে তুলে বলল নো টেনশন সুন্দরী হাজব্যান্ড ওয়াইফ বিষয়ে কোনো ওয়ার্ড উচ্চারণ করব না আর না কোনো কাজ করব শেষ কথাটা বলে চোখ মারল হ্যাবেন চোখ দুটো বড় বড় হয়ে গেল আহির কান দিয়ে গরম ধোয়া বেরোবার উপক্রম নাক ছিটকে চিপিয়ে চিবে বলল ছি আপনি চরম লেভেলের অসভ্য ছাড়ুন অসহ্য লাগছে সিরিয়াস ছাড়ুন হ্যাবেন আলতোভাবে আহির দ্বারা হাতটি নাড়াচাড়া করতে করতে আহির দিকে দৃষ্টি মেলে বলল শিফা নানা ভাইকে প্রচণ্ড ভালোবাসত বলতে পারো আমাদের ভাই বোনদের মাঝে নানা ভাইয়ের জন্য সবচেয়ে বেশি পাগল শিফাই ছিল নানা ভাইয়ের মৃত্যুর পর থেকে যতবারই এখানে এসেছে বাড়ি আসার পূর্বে গোরস্থানে গিয়ে নানা ভাইয়ের কবরটা দেখে এসেছে দূর থেকে দোয়া দরুদ পরে আসে আর কি দুপুরে সেখানেই নিয়ে গিয়েছিলাম ওকে শুধু ওর ইচ্ছের জন্য নয় আমারও অনেক দিন যাওয়া হয়নি যাবা যাবো করছিলাম তাই ও যখন বললো তাই ভাবলাম ঘুরে আসা যাক মনে প্রশান্তি এলেও মুখে দাম্ভিকতা ফুটিয়ে আহি বলল ভালো কথা এগুলো আমায় বলছেন কেন মন্দ কথা আপনি প্রচুর জেলাসি ফিল করছেন তাই বলছি একদমই জেলাসি ফিল করছি না ছাড়ুন না তো খারাপ কিছু ঘটে যাবে হুম খারাপ কিছুই ঘটবে না তোমার স্বামী একদম গুড বয় হয়ে গেছে যদি তেমন কিছু ঘটার হয় তো তোমার সম্মতিতেই ঘটবে ছি আপনি এত অশ্লীল কথাবার্তা বলছেন কেন বউয়ের সঙ্গে অশ্লীলতা করতে বাধে না বললেই বাধে লিসেন আমাদের সম্পর্ক আর পাঁচটা স্বাভাবিক হাজব্যান্ড ওয়াইফের মতন নয় লিসেন সুন্দরী আমাদের সম্পর্কটা আর পাঁচটা স্বাভাবিক সম্পর্কের চেয়েও দুর্দান্ত স্বাভাবিক হবে যা শুরু করেছেন কখনোই হবে না মিলিয়ে নিন স্বাভাবিক করার জন্য শুরু করেছি ডিয়ার এত সহজে হার আমি মানব না ও আইসি তো ডিয়ার উল্লুক হাজব্যান্ড এই চেহারাটা কি তারই প্রমাণ কপালের এক পাশ থেকে গাল অবধি আঙুল শুয়ে প্রশ্নটি করলাই হ্যাভেন তার নিচের রোষ্ঠে দাঁত কেটে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল সময় পায়নি চুল দাঁড়ি কাটার তোমার মতো বউ যার কপালে আছে তার এ চেহারা এই দশার থেকেও করুণ দশা হওয়া উচিত ছিল কি দরকার এত প্যারা দেওয়ার আর একবার কাছে এসে দেখো না পৃথিবীর সমস্ত সুখ তোমার পদস্থলে দান করব আমি প্রমিস ইউ সুন্দরী আপনি দয়া করে আমায় ছাড়ুন এই ঘ্যান ঘ্যান আর ভাল লাগে না ওকে ফাইন ছাড়ছি তার আগে শুনে নাও আমাদের মাঝে কি ডিল হয়েছে খুব ভালোভাবে স্মরণে আছে আমার তাই ভিলেনগিরি কম করবে আর এসব থ্রেড দিয়ে ব্লাড প্রেশার বাড়ানোর ধান্দা একদম মাথা থেকে ঝেড়ে ফেল হেসে ফেলল আহি অতি সমীপে সে হাসিটি দেখে হৃদস্পন্দন থেমে গেল হ্যাভেনের হাই। এই হাসিটা এত মুগ্ধতা মিশে রয়েছে আগে কেন এভাবে হাসে আহি নাকি আগে কখনও তাকে হাসানো হয়নি একটিবারও খেয়াল করা হয়নি তার হাসিটি চাঁদের আলোকেও হার মানায় থমকানো গলা বল। আই লাইক ইট সুন্দরী আগে কেন এভাবে হাসনি হাসি হাসি মুখটা চুপসে গেল আহির রাগান্ন সুরে বললো আপনি এবার অভিনয় শুরু করবেন না প্লিজ আহিকে ছেড়ে উঠে দাঁড়ালো হ্যাঁ শার্টের কলা ঠিক করে নিয়ে গম্ভীর ভঙ্গিতে আহির দিকে এক পলক চেয়ে আবার দৃষ্টি সরিয়ে নিল পিছন করে এক হাত মোট করে আরেক হাত পকেটে গুঁজে নিয়ে শটান হয়ে দাঁড়িয়ে রইল দীর্ঘ একটি শ্বাস ছেড়ে এক ঢুকগিল দৃঢ় কণ্ঠে বললো আমায় নিয়ে ইনসিকিউর ফিল করুন আধা রাতে চাঁদের আলো ছাড়া অন্য কোনো আলো যেমন পৃথিবী জুড়ে আলোকিত করতে পারে না তেমনি আমার আধারে পৃথিবীটাকে তুমি ছাড়া অন্য কেউ আলোকিত করতে পারবে না শুক্রবার আগামীকাল শনিবার রিদির গায়ে হলুদ টুকটাক কেনাকাটা বাকি থাকায় সকাল সকাল বাড়ির মেয়েরা কেনাকাটা করতে গিয়েছে সাথে গেছে কয়েকজন ছেলেরাও এখনও ফিরেনি আহি বিশুণ্ডমুখী রিদির রুমের জানালার পাশে বসে আছে এই বাড়িটা কত হইচই হচ্ছে বাড়ির মেয়ের বিয়ে বলে কত শত আয়োজন রিদির চোখে মুখে সর্বক্ষণ সুখের বিচরণ সব স্বপ্ন আশা পূরণের উচ্ছ্বাস এই কটা দিন বেশ লক্ষ্য করেছে সে হবু বরের সঙ্গে রিদির বন্ডিংসটা বেশ ভালো তার পাশে শুয়ে শুয়েই তো মেয়েটা হবু বরের সঙ্গে কথা বলে রিদি যখন তার বরের সঙ্গে তাদের দাম্পত্য জীবনের সুখকর স্বপ্ন বুনে আহি তখন তার দু দুবছরের দাম্পত্য জীবনগুলো দুঃস্বপ্ন মনে করে দীর্ঘ ফেলে বাড়ির সকলে মিলে যখন নিদের বিয়ের নিয়ম কানুনগুলো কিভাবে পালন করা হবে এ আলোচনা করে আহি তখন তার বিয়ের অদ্ভুত নিয়মগুলো স্মরণ করে বদ্ধ শ্বাস ত্যাগ করে একদিকে প্রশান্তি অপরদিকে দম বন্ধ হয়ে আসছে আহিন ভালো লাগছে না কিছু মন চাচ্ছে ছুটে পালাতে এ বাড়ি থেকে ইচ্ছে করছে অনেক দূরে চলে যেতে যেখানে গেলে তিক্ত অভিজ্ঞতাগুলো তার মনে আর করা নাড়বে না কাঁদতে ইচ্ছে করছে খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে আফসোস একটুখানি কান্নার সুযোগও আস্তার নেই পাশের বাড়ির একজন মহিলা এসেছে তার ছেলের বউকে নিয়ে দিদির সঙ্গে দেখা করতে এসেছিল কিন্তু তার এখনও কেনাকাটা করে ফেরেনি তাই আলাপে আলাপে রুবিনা ছেলে বউকে দেখতে চাইল রুবিনা তাদের বসিয়ে রেখে উপরে এলো আইকে ডাকতে কিন্তু আইকে বিসন্ন মুখে বসে থাকতে দেখে বলল তোমার কি মন খারাপ মা চমকে উঠলো আই জাপসা দৃষ্টিতে শাশুড়ি তাকিয়ে তাকে মৃদু হেসে বলল না মা মন খারাপ না এমনিই বসেছিলাম বলে উঠে দাঁড়ালো রুবিনা বলল বললাম ওদের সাথে যাও ঘুরে আসো গেলে না তো সমস্যা নেই আপনি কিছু বলবেন হ্যাঁ নিচে চলো পাশের বাসার ভাবি এসেছে তার ছেলের বকে নিয়ে তোমাকে দেখতে চাইলে তাই ডাকতে এলাম মুখটা ছোট হয়ে গেল আহির একটুও ভালো লাগছে না তার এখন নিচে গেলে সে বিরক্তিকর বাক্যগুলো শুনতে হবে যেমন আল্লাহ তো বেশ সুন্দরী হায় হায় হ্যাভেন তো পুরো আকাশে চারটাই ছিনিয়ে এনেছে গো মা সকল বিরক্তিকে চেপে রেখে অষ্টকোণে নকল হাসি ঝুলিয়ে নিচে চলে গেল আহির মহিলাটির সঙ্গে এবং তার পুত্রবধূর সঙ্গে পরিচিত হল সত্যি আইকে দেখিয়ে তার আহির ভাবনাতীত বলিগুলোই আওড়ালো বরং আরও বেশি কথার ফাঁকে আহি লক্ষ্য করলো মহিলাটির পুত্রবধূ লাবিনীর পেটটা বেশ উঁচু আহির নজরকে লক্ষ্য করে লাবনী চোখে মুখে রাজুকতা ফুটিয়ে বলল পাঁচ মাস চলছে দোয়া করো বোন মৃদু হাসল আহিও কিন্তু বকের ভেতরটা তার ভীষণ ভারী হয়ে গেল গলা শুকিয়ে কাঠ তার বাচ্চাটা থাকলে আজ তারও পাঁচ ছয় মাস চলতো তারও এমনটা পেট উঁচু হয়ে জানান দিত একটি নিষ্পাপ শিশুর আগমনের শরীরটা কেঁপে উঠলো কেমন হাত পায়ে কম্পন ধরে গেল নিজের অস্বাভাবিকতা বুঝতেই কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল। আপনারা বসুন আমার একটু কাজ ছিল তাই উঠছি আহি প্রায় অনেকটা তাড়ো হলো করে নিচ থেকে চলে গেল হ্যাভেন আর হ্যারি জোমা নামাজ পড়ে কেবলই বাড়িতে ঢুকেছে তখনই নজর পর আহের ছুটেও উপরে যাওয়ার দিকে ভ্রু কিঞ্চিত কুচকেই ফেলে হ্যাভেনও আহির দিকে এগিয়ে যায় রিদি রুমে ঢুকেই কাঁপা হাতে দ্রুততার সঙ্গে দরজা লক করতে যাবে তার পূর্বেই গায়ের জোর খাটিয়ে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকল আহির পুরো লালচে বর্ণ ধারণ করেছে চোখ জোড়া দিয়ে যেন রক্ত ঝরে পড়বে হ্যাবেনকে দেখে ঠোঁট কামড়ে পিছন করে ঢুকড়ে উঠলো সে হ্যাবেন উদ্বেগপূর্ণ চেহারায় দরজাটা দ্রুত লক করে আহি সম্মুখে দাঁড়িয়ে উৎকণ্ঠা হয়ে বলল এই কাছে কেন কি হয়েছে কেউ কি বলেছে আমি তো কিছু করিনি ইভেন তোমার থেকে দূরে দূরেই আছি ওভাবে চলে এলে কেন কেউ কিছু বলেছে উত্তর দিল নাহি চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল সে নিঃশ্বাসে প্রবল অস্থিরতা স্পষ্ট সেই অস্থিরতা আহির পাশাপাশি হ্যাভেনকেও গ্রাস করে নিল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল হ্যাভেন ক্রোধান্বিত কণ্ঠে বলল কে কি বলেছে স্পিক আউট ড্যামিড হ্যাবেনের ধমকে খানিকটা কেঁপে উঠলো আহি সঙ্গে সঙ্গে ধপ করে নিচে বসে পড়লো পাগলের মতো নিজের চুলগুলো খামচে তুলে চিৎকার করে কাঁদতে লাগলো চমকে উঠল হ্যাবেন বুকের ভেতরটা অদ্ভুতভাবে মস্তে উঠল ঘরমাক্ত শরীর দ্বিগুণ ঘেমে ওঠে সাদা পাঞ্জাবি শরীরের সঙ্গে লেপটে যেতে শুরু করলো আহির ক্রন্দন ধ্বনি চার দেয়াল পেরিয়ে নিচ অব্দি পৌঁছে গেছে বোধ হয় এতে হ্যাবেনের যায় আসে না সে নিজেও আহির পাশে বসে পড়লো এক হাতে আহিকে টেনে বুকে জড়িয়ে শান্ত গলায় বলল কি হয়েছে বলো আমায় প্লিজ ক্ষিপ্ত হয়ে হ্যাবেনের দু গালে খামচে ধরলো আহি গতকালে শেপ করেছে হ্যাবেন ছোট ছোট দাড়ি ভেদ করে গালের চামড়া নখ ডেবে গেল এত। তবু চুপ করে রইলো সে বোঝার চেষ্টা করলো ঠিক কী ঘটেছে তার শুকনো দৃষ্টিতে দূঢ় দৃষ্টি নিক্ষেপ করে আহি চিৎকার করে বলল আই হেট ইউ আই জাস্ট হেট ইউ মুক্তি চাই আমার আপনার থেকে মুক্তি চাই পারছে না আমি পারছি না সহ্য করতে শেষ করে দিচ্ছি আমাকে শেষ করে দিচ্ছে থমকে গেল হ্যাবেন আহিকে সামলানোর চেষ্টা করে বললো কে শেষ করে দিচ্ছে কি বলছে এসব আপনি এবং আপনার করা অন্যায়গুলো শেষ করে দিচ্ছে আমায় শেষ করে দিচ্ছে আমাকে আমার অনাগত সন্তান হারানোর যন্ত্রণারা আমি পারছি না সেসব ভুলতে পারছি না আমায় মেরে ফেলুন মেরে ফেলুন আমায় হয় আমাকে একদম শেষ করে দিন নয়তো আমার জীবন থেকে একেবারে চলে যান শেষ কথাটা বলি হ্যাবেনের দু হাত নিজের গলা চেপে ধরার চেষ্টা করলো আহি হ্যাবেন আঁতকে উঠে ঠাস করে গালে থাপ্পড় বসিয়ে দিল ফলশ্রুতিতে আহি হাওমা করে কেঁদে উঠে হ্যাবেনের হাত টেনে নিজেই নিজের গালে থাপ্পর দিতে দিতে বলল একেবারে শেষ করে দিন না হ্যাবেন আমার বুকের ভিতর খুব যন্ত্রণা হয় খুব আমাকে মৃত্যু উপহার দিন না হেবেন আই প্রমিস ইউ শেষ নিঃশ্বাস আপনার নামে ত্যাগ করব আমি অন্তরটা জ্বলে যাচ্ছে হ্যাবেনের মাথা কাজ করছে না ইচ্ছে করছে এই মুহূর্তে এই মেয়েটাকে খুন করতে তারপর নিজেও খুন হতে তার এমন উল্টাপাল্টা ভাবনার মাঝেই আহি হ্যাবেনের বুকে মুখ তবে আহির বাধাপ্রাপ্ত নিঃশ্বাসের শব্দ আর হ্যাবেনের দীর্ঘশ্বাসের শব্দ পাওয়া গেল তারপর চলল আরও কিছু মুহূর্ত একসময় হঠাৎ করে হ্যাবেন আহির মাথাটা উঠিয়ে নিজের মুখোমুখি করে নিয়ে বলল আই এম সরি আহি কিছু সময়ের জন্য হলেও আমি আমার কথা রাখতে পারছি না তবে আজ আমি তোমার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি আজকের পর তোমার আমার মিলন কেবল তখনই সম্ভব যখন তুমি স্বীকার করবে তুমি আমাকে ভালোবাসো তোমার ভালোবাসা ভিন এ হ্যাবেন আর তোমায় স্পর্শ করবে না আর না আসবে কাছে তবে আমার ভালোবাসার শেষ স্পর্শটুকু তোমায় আমি দিয়ে যাবই হতে পারে এটাই শেষ চমকে গেল আই হ্যাবেন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে বুঝতে পারল কঠের বাঁধনে আটকা পড়ে গেছে সে গলা উষ্ণ স্পর্শ অনুভব করতেই পুরো শরীর শিউল উঠলো তার ক্রন্দনরত কণ্ঠে বলল। আপনি ভুল করছেন পাত্তা দিল না হ্যাবেন নিজের মতো করে আহিকে কাছে টানতে থাকল এর আগে বহুবার আহিকে সে জোরপূর্বক কাছে টেনেছে এতে তার বিন্দু আফসোস হয়নি কিন্তু আজ হচ্ছে হচ্ছে রক্তক্ষরণ যন্ত্রণা বুকের ভিতরটায় তবে সে আজ আহিকে কিছুটা হলেও চায় হতে পারে এটাই শেষ হ্যাবেনের দু কাঁধে খামচে ধরে ঘন ঘন শ্বাস ফেলছে আহি হ্যাবেন যখন আহির অষ্টু জলে ডুবেছিল আহি তখন টের পলো তার গালে টপ টপ করে পানি পড়ছে এবং তা বেয়ে গলা অবধি পৌঁছে গেছে বিষয়টা বুঝতে কিছু সেকেন্ড লেগে গেল তার সেই সাথে নিজের চোখের অষ্টুকণাদেরও ধরে রাখতে পারল না যে মুহূর্তে আহির কণারা ঝরতে থাকলো সেই মুহূর্তে হ্যাবেন অষ্টজোড়া ছেড়ে আহির বক্ষ বিভাজনে গভীর এক চুম্বুনেকে ত্বরান্বিত হয়ে দূরে সরে গেল নারীর চরিত্রটি বড় রহস্যপূর্ণ শুরু থেকে এই সত্যিটা মেনে আসছে হ্যাবেন এত কিছু ঘটে যাওয়ার পরও এই ধারণাটি থেকে একচুর পরিমাণও মঞ্চিত হয়নি তার গতকাল থেকে একটি বারের জন্য আহির সামনে যায়নি সে এমনকি খাবারটা অব্দি আলাদা রুমে খেয়েছে তাই বলে আহিকে না দেখেও থাকতে পারেনি আড়াল থেকে ঠিক লক্ষ্য করেছে সেই সাথে লক্ষ্য করেছে আহির আকাঙ্ক্ষণীয় দৃষ্টিজোড়াকে সে জোড়াতে যতবার নিজ দৃষ্টি নিক্ষেপ করেছে ততবার তার বুক কেঁপে উঠেছে রহস্য বিরাট রহস্য লুকিয়ে আছে ওই দৃষ্টি জোড়ায় সে রহস্য উদ্ঘাটন না করা অবধি কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বলে মনে করছে হ্যাবেন সন্ধ্যায় রিদির হলুদ সন্ধ্যা পার্লারের মেয়েরা তাকে সাজাতে ব্যস্ত আর বাড়ির মেয়েরা নিজেরা সাজতে ব্যস্ত কিন্তু এসবে মন বসাতে পারেনি আহি। গতকাল নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা এতটাই দূর হয়ে গিয়েছিল যে আবারও হ্যাবেনের সঙ্গে বাজে আচরণ করে ফেলেছে সেটা নিয়ে রাত থেকে প্রচণ্ড গিলটি ফিল হচ্ছে এতটা গিলটি ফিল হতো না যদি না হ্যাবেন স্বাভাবিক থাকত বরাবরের মতোই তার সামনে আসতো তার দিকে একটি বার দৃষ্টিতে তাকাতো ইভেন একটুখানি কেয়ার নিত তার বুকটা পড়ছে খুব কেমন যেন একটা ভয় কাজ করছে মনে কিন্তু ভয়টা কি নিয়ে সঠিক বুঝতে পারছে না না নাকি বুঝতে চাইছে না তার অবচেতন মন যে হ্যাবেনের থেকে দূরে যেতে বা হ্যাবেনকে হারিয়ে ফেলতে চাইছে না এটা কি বুঝতে পারছে না সে যদি বুঝে যায় তাহলে তো মনে প্রশ্ন জাগতেই পারে এত অপরাধের পরেও মানুষটা থেকে দূরে যেতে মানুষটাকে হারিয়ে ফেলার এত ভয় কেন এর যুক্তি কারণ কি মানুষটা তার হাজবেন্ড তাই নাকি মানুষটাকে সে অন্তর থেকেই ভালোবেসে ফেলেছে অন্যায়কারীকে শাস্তি তখন দেওয়া যায় যখন মানুষ অন্যায় করে সে অন্যায়কেই সমর্থন করে কিন্তু একজন মানুষ যখন প্রতিটা মুহূর্তে তার করা অন্যায়ের জন্য অনুতপ্ত তার আগুনে পড়তে থাকে এটাই কি তার সর্বোচ্চ শাস্তি হতে পারে না অপরজন শাস্তি দেওয়ার চেয়ে নিজে নিজে শাস্তি ভোগ করার মতো বড় শাস্তি আর হতে পারে কি রিদির রুমের জানালা ঘেসে দাঁড়িয়ে এক মনে নিজের মনের সাথে বিদ্রোহ করে চলেছে আহি এমন সময় হঠাৎই তার দৃষ্টিজোড়া এক জায়গায় স্থির হয়ে যায় দুপুরে খাবার খেয়ে দিলারা ভবনের পিছনে বিস্তর জায়গার এক পাশে মাচার উপর বসে আছে হ্যাবেন এক হাঁটু লম্বা করে মেলে দিয়ে আরেক হাঁটু ভাঁজ করে তার উপর এক হাত ঠেস দিয়ে বসে আছে আহির মতন তারও নিজ মনের সাথে বিদ্রোহ চলছে পার্থক্য এটুকুই তার মনের যুদ্ধ বিদ্রোহ বাইর থেকে একটু হলেও আজ করা যাচ্ছে আর আহির বিদ্রোহগুলো নীরব ঘাতক হিসেবে অবস্থান নিয়েছে হ্যাবেনের চারপাশে পুরোটাই ধোয়ায় আচ্ছিন্ন হয়ে আছে আহি নিজের দৃষ্টিজোড়া তীক্ষ্ণ করে চেয়ে বুঝল হাটুর উপর রাখা হাটটিতে সিগারেটের শেষ অংশটুকু রয়েছে আশেপাশে নজর বুলিয়ে দেখল হ্যাবেনের থেকে খানিকটা দূরে হ্যারি কয়েকজন ছেলের সঙ্গে কথা বলছে ড্রাইভার তমাল পুকুরে ছিপ ফেলেছে সবার অবস্থান দেখে নিয়ে আবার হ্যাভেনের দিকে দৃষ্টি স্থির করল হ্যাভেন এক ধ্যানে চেয়ে আছে বিস্তর জায়গাটির সে সীমানা অবধি হয়তো পচে গেছে তার দৃষ্টিজোড়া চোখ বুঝে এক দীর্ঘশ্বাস ছাড়লো আহি জানালার গ্রিলে শক্ত করে ছুঁয়ে আবারও তাকালো হ্যাবেনের পানে ঠিক সেই সময় হিয়া দরজার সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল এই যে ভাবি সাহেবা কি ব্যাপার আপনি রেডি হবেন না চমকে উঠলো আই। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে নিয়ে মলিন হেসে বলল আমি এভাবেই ঠিক আছে হিয়া তোমায় কিন্তু খুব সুন্দর লাগছে এগিয়ে এলো হিয়া আইও কয়েক কদম এগিয়ে দাঁড়ালো হিয়া বললো থ্যাংক ইউ ভাবি এবার তুমি জলদি রেডি হয়ে নাও তো এদের কাবার্ডে তোমার শাড়ি প্লাস জুয়েলারি সব রেডি আছে প্লিজ বোন আমার বোঝার চেষ্টা করো আয়ের কথার প্রত্যুত্তরে হিয়া বায়না শুরু করে দিল তাকেও শাড়ি পরতে হবে অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে যেন আহি রেডি হয় এই অনুরোধও করতে থাকলো যদিও মন সায় দিচ্ছিল না তবু হিয়ার জোড়াজোরিতে আহি রাজি হয়ে গেল বাসন্তী রঙে লাল পাড়ে শাড়ি পরেছে হিয়া সাথে ম্যাচিং জুয়েলারিও শুধু সে নয় বাড়ির প্রতিটি সদস্যই আজ লাল হলুদের সংমিশ্রণে থাকবে কত মাস হয়ে এলো শাড়ি পরে নাহি সে হয়তো জানেও না একজোড়া কাতর দৃষ্টি সর্বক্ষণ তাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখতে চায় সে হয়তো জানেও না একটি বার শাড়ি পরিহিত আহিকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে মানুষটা তাই তো বন্ধুর আদেশ দিয়েছে আজকাল পরশু সকলকে শাড়ি পরতে যাতে করে তার আহিকেও জোর জবরদস্তি করে শাড়ি পরাতে পারে আর সেও পারে আড়াল থেকে তার চোখে তৃষ্ণা মেটাতে গায়ে হলুদের সকল নিয়মকানুন শেষে রিদিকে গোসল করাতে নিয়ে যাওয়া হয়েছে ওঠানে প্যান্ডেলের ভিতরে চেয়ার পেতে বসে আছে সকলে চলছে আড্ডা এসব আড্ডায় সকলে উপস্থিত থাকলে উপস্থিত নেই রিজভি এবং হ্যাভেন তারা দুজন ড্রয়িং রুমের সোফায় বসে টুকটাক কথাবার্তা বলছে আড্ডার আসর ছেড়ে হিয়া উঠে গেল ড্রয়িং রুমে কারণ সে জানে বাড়ির ভিতরেই রয়েছে তার একমাত্র মামার আদরের বড় ছেলেটা এই একটা মানুষের জন্যে মাসের পর মাস সে মামার বাড়ি পরে থাকে এই একটা মানুষের জন্যই ভার্সিটিতে কোনো ছেলে প্রোপোজ অ্যাকসেপ্ট করেনি কখনো অথচ এই ছেলেটা তাকে এক মুহূর্তের জন্য কখনো পাত্তা দিল না অসহ্য লাগে খুব অসহ্য লাগে এ যে আছে শাড়ি পরেছে কার জন্য পরেছে এই মানুষটার জন্যই তো অথচ সেদিকে মানুষটার একটুখানি নজরও নেই একটা আবার তাকায়ও নিয়োগ এত কষ্ট করে শাড়ি পরেছে কাঙ্ক্ষিত মানুষটা এক পলক তাকালেও তো মনকে শান্ত করা যেত তাই না ড্রয়িং রুমে প্রবেশের মুহূর্তে রিসবি আর হ্যাভেনকে দেখে বিরক্তিতে কপাল কুচকে গেল হেয়ার ওখানে বাড়ির সকলে কত মজা করছে আড্ডা দিচ্ছে আর এই দুই এলিয়েন এখানে বসে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে হুম ভেবে কয়েক কদমে এগিয়ে গেল রিজবির সঙ্গে চোখাচোখি হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য সঙ্গে সঙ্গে রিসবি ত্বরিত গতিতে চোখ সরিয়ে নিল যেন আর একটি বারো হেয়ার পানে তাকালে তাকে কেউ মৃত্যুদণ্ড দিয়ে দেবে তার এই অসহ্য ভাবনাটাকে ইয়া মনে মনে ভয়ঙ্কর এক গালি দিয়ে ঠোঁট ফুলে আহলাদি সুরে হ্যাবেনকে উদ্দেশ্য করে বললো দাদান কেমন লাগছে আমার না তো রিজবি আশেপাশে চোখ ঘোরাতে ঘোরাতে পকেট থেকে ফোন বের করে সেথায় মন দিল আর হ্যাবেন বোনের দিকে তাকিয়ে মুসকে হেসে বলল ফাইন লাগছে ভেরি বিউটিফুল হে আরও চোখে রেসবির দিকে চেয়ে উচ্চ কণ্ঠে বললো সত্যি ভালো লাগছে তো আমি কিন্তু আজ ফার্স্ট টাইম শাড়ি পরেছি হ্যাবেন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গম্ভীর কণ্ঠে বললো এখান থেকে যা হকচুকে গেল হিয়া মনে ভীষণ অপ্রস্তুত হয়ে গেল হ্যাবেনের দৃষ্টি তখনও বনের দিকে তীক্ষ্ণ হিয়া এক ঢোক গিলে বলল আমি তো পানি খেতে এসেছিলাম যাই পানি খাই তোমরা কথা বলো কথা বলেই জোরপূর্বক ঠোঁটে হাসি টেনে ডাইনিং টেবিলের কাছে গিয়ে এক গ্লাস পানি ভরে ঢক ঢগ করে পানিটা খেয়ে নিয়ে বকে হাত চেপে লম্বা এক শ্বাস ছাড়লো সকল ভাই বোনেরা মিলে আড্ডা দিচ্ছে তাদের সঙ্গে বসে আছে আহি হ্যাভেন বসা রুম থেকে আহকে স্পষ্ট দেখতে পাচ্ছে হলুদ রঙের জর্জেট শাড়ি পরিহিত আহিকে দেখতে বেশ সুস্থি লাগছে খোলা চুলে হলুদ শাড়ি দুহাত ভর্তি হলুদ রঙের ব্রাইডাল চুরি দুশোর রাঙ্গা দৃষ্টিচরায় গাঢ় কাজলের স্পর্শ ঠোঁট ভর্তি গাঢ় গোলাপি লিপস্টিক এক কথায় হার্ট ব্লক হয়ে যাওয়ার উপক্রম সুন্দর লাগছে আহকে মেয়েটাকে সাজহীন যেমন স্নিগ্ধ শুভ্র লাগে তেমন সাজতে লাগে মুগ্ধ ও মোহনীয় একজোড়া চোখ গিলে খাচ্ছিল আইকে যা আহির টের না পেল শিফা নজরে সহজে ধরা পড়ে গেল শশী পাশের বাসার কয়েকটা মেয়ের সঙ্গে গল্প করছিল আহিও তাদের সঙ্গে টুকটাক কথা বলছিল হ্যারি হীরা আর রিমন তাদের থেকে এক হাত দূরে বসে কি সব বাজি টাজি ধরছে সকলের দিকে নজর বুলিয়ে আহির পাশে ঘেসে বসলো শিফা বলল শুনলাম তোমাদের বিয়েটা স্বাভাবিক বিয়ে ছিল না আহির চমকে তাকালো শিফার দিকে আর জমকানো দেখে কুটিল হাসল শিফা বলল মানতেই হবে বেশ রূপবতী তুমি কিন্তু জানো তো রূপবতী নারীদের ভাগ্য ভীষণ খারাপ হয় বুড়ো কিঞ্চিত কুচকে ফেলল আই কিছু বলতে উদ্ধত হতেই শিফা বলল বুঝলে না তো এই দেখো রূপ আছে তোমার গুণও তো কম নেই তাই না শুনেছি একা হাতে সংসার সামলানোর যোগ্যতা রয়েছে শিক্ষিতও হচ্ছ পারিবারিক অবস্থা আমাদের মতন না হলেও খুব একটা খারাপ নয় কিন্তু ভাগ্য দেখো কোথায় নিয়ে এলো তোমায় হুম ভাগ্যটা সবার সমান হয় না আপো আমাদের পুরো জীবনের একাংশে দক্ষ থাকে আরেকাংশে সুখ থাকে যদি শুরুর অংশে দুঃখ থাকে তাহলে শেষটা অবশ্যই সুখময় হবে আবার যদি শুরুটা সুখে সুখেই কাটে তাহলে সেই জীবনে দক্ষ পেতে হবে এইটাই চিরধারিত নিয়ম দূর থেকে হয়তো সবাইকে সুখী মনে হবে কিন্তু ভেতরটা খুঁজতে গেলে ঠিক বুঝতে পারবেন এই পৃথিবীতে কেউ সুখী নয় কোনো না কোনো দিক দিয়ে কেউ না কেউ ঠিক দুঃখী জীবন পার করছে এই যেমন ধরুন আপু আপনিও কিন্তু সুখী নন মানে জি আপু বুঝিয়ে বলছি এই দেখুন না আপনিও কিন্তু কম সুন্দরী নন একটু আগে বলেন সুন্দরী মেয়েদের ভাগ্য খারাপ হয় তার মানে আপনার ভাগ্যটাও ভীষণ খারাপ আপনিও ভীষণ অসুখী প্রচণ্ড দাম্ভিকতা সুরে শিফা বলল মোটেই নয় আমার সব আছে সব সুখী আমি ভীষণ সুখী টাকা পয়সা রূপ গুণ ক্ষমতা কিছুরই অভাব নেই আমার অনেক বড় একটা অভাব যে আপনার চোখে মুখে ফুটে উঠেছে আপু মানে কি বলছো তুমি ইয়েস এই দেখুন না মাত্র বিশ বছর বয়সে আমার স্বামী সংসার সব হয়েছে সুখী হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন তো নেই তাই না অথচ পঁচিশ বছর বয়সে এসেও আপনি এক মরিচেকার পেছনে ছুটে বেড়াচ্ছেন তার সুখ দেখিয়ে অন্তর জ্বালিয়ে ঝাঁঝরা করে দিচ্ছেন আপনারই দুঃখ দেখে সত্যিই আমার খুব খারাপ লাগছে আপু ফুসে উঠল শিফা দাঁতে দাঁত চেপে বলো এমন ভাব করছো যেন তোমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছো আর তোমাদের সম্পর্কটি খুব মধুর তাৎছিল হাসি দিল আহি বললো ভালোবেসে বিয়ে করি বা না করি সম্পর্কে তো জড়িয়েছি আর রইল সম্পর্ক মধুর না বিষের তা আমি আপনাকে তখন বোঝাতাম যদি আপনি ই হতেন যেহেতু ম্যাচিওর সেহেতু বোঝানোর প্রয়োজন মনে করছি না শুধু এটুকু বলি আমি আমার হাজব্যান্ডকে সব ধরনের সুখ দিতেই সক্ষম হয়তো এখন আমাদের মধ্যে বোঝাপড়া চলছে তাই বলে এই নয় আমরা সুখী দাম্পত্য জীবন কাটাতে পারবো না আমি চাইলেই সব সম্ভব দৃঢ় চোখের চেয়ে দৃঢ় কণ্ঠে কথাগুলো বলেই ওঠে পড়লো আহি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না সে দ্রুত ভিতরে চলে গেল দু হাত মুঠো করে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করলো শিফা ভেবেছিল মেয়েটাকে বেশ নাস্তানাবুদ করবে সেই সাথে হ্যাভেন থেকে যেন আরও দূরে সরে যায় সে উৎসাহ দেবে কিন্তু মেয়েটা এত বুদ্ধিমতী সেই সাথে এমন খোঁচা দিয়ে ও কথা বলতে পারে জানা ছিল না সকলের মুখে মেয়েটা সম্পর্কে যা শুনেছিল আর আজ যা দেখলো এবং শুনল তাতে অনেকটা দমেই গেল সে হ্যাবেন বসার ঘর থেকে বাইরে বের হওয়ার জন্য দরজার সামনে আসতেই আহির মুখোমুখি হলো আহির দেখে চেয়ে নিচু সরে বলতে চাইল অনেক দিন পর শাড়ি পরেছ খুব সুন্দর লাগছে কিন্তু মুখ থেকে বের হলো শাড়ি পরেছ অতিরিক্ত উত্তেজনা থাকলে এমনটি হয় আমরা যখন অতিরিক্ত উত্তেজনায় থাকি তখন বলতে চাই এক আর হয়ে যায় আরেক এমনটি হয়েছে হ্যাবেনের সঙ্গে এমনিতেই মেজা চটে আছে আহির শিফার আচরণ একদমই ভালো লাগছে না তার শিফা তাকে লাকড়ি দিয়ে খোঁচাতে এসেছিল তাই সে কাটা দিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করে এসেছে একদম অস্বাভাবিকভাবে মাথা বিগড়ে আছে এই মুহূর্তে তাই এমন একটা পরিস্থিতিতে হ্যাবেনের করা উদ্ভুত প্রশ্নটি চরম পর্যায়ে রাগ তুলে দিল নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে চোখ কটমট করে তাকে তা চিবিয়ে চিবিয়ে উত্তর দিল কেন আপনি কি আমাকে নাইটি পড়া দেখতে পাচ্ছেন নির্বোধের মতো প্রশ্ন করে মনে মনে ভীষণ লজ্জা পেল হ্যাবেন সেই সাথে আহির দেওয়ার উত্তরটি শুনে ভাবাচাকা খেয়ে গেল মাথায় দুষ্টু বুদ্ধি এলো খুব নিজের মতন করে একটি উত্তর দিয়ে ভীষণ লজ্জা ফেলতে মন চাইল আহিকে কিন্তু পারল না আহির মেজাজ যে খানিকটা চটে আছে তা তার মুখস্থিতে চোখ বুলিয়ে টের পেল তাই আয়ের তীক্ষ্ণ দৃষ্টি জোড়ায় শীতল দৃষ্টি মিলিয়ে বুঝিয়ে কিছু বলতে যাবে তৎক্ষণাৎ পাশ কাটিয়ে চলে গেল আহি প্রচণ্ড অপমান বোধ করলো হ্যাবেন চোখ বুঝে ছোট্ট একটি শ্বাস ত্যাগ করে বেরিয়ে গেল সেও রাত তখন আটটা রিদি রিদিনানমনের কোলে মাথা রেখে শুয়ে আছে পাশে শশী আর শিফা বসে আছে তারা চারজন মিলে গল্প গুজব করছে হ্যারি হীরা রিমন ছাদে সাউন্ড বক্স বাজাচ্ছে রিদির মামি মামাতো ভাই বোন এবং মা চাচি ফুপুরা টুকটাক কাজের পাশাপাশি গল্প করছে ছোট ছোটো বাচ্চারা হইচই করছে হঠাৎই নানা হিয়ার কথা জিজ্ঞেস করলো তখনই টনক নড়ল সবার সত্যি বেশ অনেকক্ষণ যাবৎ হিয়াকে আশেপাশে কোথাও দেখতে পায়নি তারা শশী চট করে হিয়ার ফোনে কল করলো তিন চারবার বেজে কেটেও গেল ফোনটা ধরলো না নানামণি তখন আহির কথাও জিজ্ঞেস করলো এবং ফোন করে তার ঘরে আসতে বলল শশী আহিকে ফোন করে দেখলো নাম্বার ওয়েটিংয়ে রয়েছে দশ মিনিট বাদে আবারও কল করলো তখনও ওয়েটিং শিফা বিষয়টাকে জটিল করার পরিকল্পনা করে ওদের থেকে দূরে সরে হ্যাবেনকে কল করে জিজ্ঞেস করলো শোনো না আমরা অনেকক্ষণ যাবত আহিকে কল করছি পাচ্ছি না তুমি কি একবার ট্রাই করে দেখবে কথা বলার জন্য এই বাহানা ছাড়া অন্য বাহানা খুঁজে পেলি না নিশ্চয়ই তোরা ফোন করেই পাচ্ছিস না আর আমি ফোন করে পাবো দেবা স্বপ্ন দেখাতে আসছিস ফোন কাট হ্যাবেনের ধমকে কেঁপে উঠলো শিফা না মুখ কুচকে শটান শটান বা ফেলে আবারও নানামনির কাছে এসে বন্ধের পাশে বসলো শিফাকে ধমক দিয়ে ফোন কেটে আহির ফোনে কৌতূহল বসে কল করলো হ্যাবেন কিন্তু ওয়েটিং পেলো ভ্রু যুগল কুচকে বাড়ির ভিতর ঢুকতে ঢুকতে ড্রাইভার তমালকে বললো আজ আর বাইরে যাবো না গাড়ি উঠিয়ে রাখো উঠোনে মানুষের গিসগিস করছে গ্রামের বিয়ের আমেজটা সত্যি অসাধারণ সব মহিলারা বিয়ের আগের রাতে একসঙ্গে বসে কাজ করে তাদের মধ্যে চলে নানা রকম হাসি ঠাট্টা সকলের দিকে অল্প সময়ে চোখ বুলে ভিতরে চলে গেল হ্যাবেন উদ্দেশ্য হৃদির রুম কারণ সেখানে রয়েছে আহি হৃদির রুমের দরজার কাছে যেতে দেখতে পেল আহি পুরো রুমে পায়চারি করছে আর হেসে এসে ফোনে কথা বলছে যতদূর বুঝলো অনার সঙ্গেই কথা বলছে সে আর এগিয়ে গিয়ে ডিস্টার্ব করল না তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আহির চেহারাটা উপভোগ করতে লাগল এক ঘন্টার বেশি রুমে আছে হিয়া গম্ভীর ভঙ্গিতে সোফায় বসে দৃষ্টি জোড়া স্থির রেখেছে মেঝেতে এক ঘন্টা যাবৎ হিয়া অনেক কথা বললেও রিজবি শুধু একটি বাক্য উচ্চারণ করেছে আর তা হল বেরিয়ে যারণ থেকে কিন্তু হিয়া বাঁধা সে আজ রিজবির থেকে সব প্রশ্নের উত্তর না নিয়ে যাবেই না সে প্রশ্নগুলো হচ্ছে তার দিকে কেন একটি বার চেয়ে দেখে না রেসভি এতগুলো বছর ধরে মনের কথা জানিয়ে আসছে সে রেসভিকে ভালোবাসে সে ভীষণ ভালোবাসতে চায় ভীষণ তাহলে কেন রেসভি তাকে অ্যাকসেপ্ট করে নেয় না হাজার বার আই লাভ ইউ বাক্যটি শুনেও একটি কেন বলে না আই লাভ ইউ হিয়া এই যে সে আজ শাড়ি পরেছে এখন অবধি খোলেনি বারবার বলছে একটি বার পূর্ণ দৃষ্টি মেলে তার দিকে তাকাতে তবুও কেন একটি বার তাকাচ্ছে না রিসবি। তার মনে কি অন্য কারো বাস রয়েছে যদি তাই হয়ে থাকে স্পষ্টভাবে কেন বলছে না সব উত্তর তার আজ চাই চাই মানে চাই বিছানা চুপটি করে বসেছিল হিয়া এক পর্যায়ে অধৈর্য হয়ে উঠে গিয়ে রিজ্ভির সামনে মেজেতে হাঁটু মুড়িয়ে বসে পড়ল এবারে রিজ্ভির দৃষ্টি হিয়ার দিকে কিছু সময়ের জন্য পড়লো আবার দৃষ্টি সরিয়ে নিল রিজ্ভি খুব কান্না পেয়ে গেল হিয়ার ইচ্ছে করলো রিজভির সব চুল টেনে ছিঁড়ে ফেলতে নিজেকে কোনো রকমের সংযত করে বলল তোমার মতন গোমরা মুখে আর দুটো দেখিনি আমি এত ভাব দেখাও কেন হুম বাড়িতে কি এই ভাবটা দেখাও নাকি ভাবটা শুধু আমার ডান পাশে দৃষ্টি স্থির রেখে উত্তর দেখ দেখিয়া বাড়াবাড়ি না করে বের হো রুম থেকে কেউ দেখলে বিপদ ঘটে যাবে ঘটে যাক বিপদ আজ আমি একটা বিপদ ঘটিয়ে ছাড়বো যদি না আমার করা প্রশ্নগুলোর উত্তর পাই দেখো তুমি যদি অন্য কাউকে ভালোবেসে থাকো ক্লিয়ারলি জানাও আমাকে চলে যাব চির জীবনের জন্য তোমার জীবন থেকে বিদায় নেব আমি কিন্তু এভাবে চুপ থেকে আমাকে শাস্তি দিও না প্লিজ বুকটা কেঁপে উঠল রিজভীর তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়ে বললো হ্যাঁ আমি অন্য কাউকে ভালোবাসি চমকে উঠল হিয়া বসা থেকে উঠে দাঁড়িয়ে দু দুগালে স্পর্শ করে ক্রন্দনরত কণ্ঠে বলল আমার চোখের দিকে যেয়ে একটি বার এ কথাটি বলো বুকটা হু হু করে উঠল রিজভীর হিয়া জোরপূর্বক রিজভিকে নিজের দিকে ফেরালো দুজনের দৃষ্টি জোড়া স্থির হয়ে গেল দুজনাতে হিয়ার কণ্ঠে কাতরাতা মিশিয়ে বলল বলো অন্য কাউকে ভালোবাসো ভালোবাসি ডুকরে কেঁদে উঠলো হিয়া রিজ্বিকে ছেড়ে শাড়ির আঁচলে মুখ চেপে সেখান থেকে দৌহরে চলে যেতে উদ্যুত হতেই শাড়ির আঁচল টেনে ধরল রিসবি। থমকে দাঁড়ালো হিয়া রিজ্ভিও দাঁড়িয়ে পড়লো হিয়ার দিকে কয়েক কদম এগিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়ে বলল এভাবে কাছিস কেন আমি তো বললাম ভালোবাসি যেটা শোনার জন্য এতকাল অপেক্ষা করেছিস ঠোঁটফুলে হু হু করে কেঁদে উঠলো হিয়া তার সে কান্নার আরও দ্বিগুণ দুর্বল হয়ে পড়ল রিজবি আচমকায় প্রচণ্ড শক্ত করে জড়িয়ে ধরল হিয়াকে দুজনে দুজনাতে এতটাই মগ্ন হয়ে গেল যে আশেপাশের আর কিছুতে কারো নজর ছিল না রিজবি বলল এই সম্পর্কটা কেউ মেনে নেবে না হিয়া তুই কেন পাগলামি করলি কেন আমায় এভাবে কাছে টেনে নিলি ভালোবাসি খুব ভালোবাসি আর কিছু জানি না আমি মাথায় পরপর তিনটা কিস করে হিয়ার গাল দুটো নিজের হাতের আজলে নিয়ে নিল রিসপি কপালে অষ্টু ছুঁয়ে বলল অনেক বড় ঝড় আসবে হিয়া কিছু হবে না দাদানকে বোঝাতে পারলেই সব ঠিক হয়ে যাবে হিয়ার এত পাগলামি এত কনফিডেন্সের ওপর আর কোনো কথা রাখতে পারল না রেসপি এতদিনের চেপে রাখা সকল অনুভূতিকে উজাড় করে দিতে লাগলো তার অষ্টু জোরে লিপ্ত হয়ে রিদির রুম আর রিজ্ভির রুমটি পাশাপাশি রিধি রুমে যেতে হলে আগে রিজভি রুম পড়ে আর রুম থেকে চলে যেতে হলে রিজভি রুমের সামনে দিয়ে যেতে হয় হ্যাভেন রিদি রুমের সামনে থেকে সরে চলে যাওয়ার জন্য পা বাড়ালো রিসবি রুমের দরজা লক করা থাকলেও জানালা খোলাই ছিল যার ফলে অনাকাঙ্ক্ষিতভাবে রিসবি এবং হিয়াকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে হ্যাভেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না হ্যাঁ হিয়ার প্রতি বিশ্বাস ভরসা কোনোটা না থাকলেও রিসবির প্রতি বিশ্বাস পূর্ণ ছিল তার সেই বিশ্বাসে যেন নিমিশি ফাটল ধরে গেল সেই সাথে মাথায় রক্তও রক্ত গেল চোখ দুটো হয়ে উঠল রক্তিম হিয়া তার বোন তার ভাই দুজন মানুষ দুজন মানুষকে পছন্দ করতেই পারে তাই বলে নিজের বোনকে এতটা কোনো ছেলের সঙ্গে এমন অবস্থায় দেখলে কোনো ভাই সহ্য করতে পারবে না যদি হয় হ্যাবেনের মতন ডেঞ্জারাস পারসন তাহলে তো কখনোই না প্রচণ্ড হিংস্রতার সঙ্গে দরজা সামনে গিয়ে গায়ে সর্বস্ব শক্তি দিয়ে আঘাত করতে শুরু করলো হ্যাবেন হতভম্ব হয়ে রিজবি হিয়া দুজনে ছিটকে সরে গেল হিয়ার শরীরে কম্পন ধরে গেল কেমন ঘামতে থাকলো রিজ্ভিও তবু চোখ বুঝে হিয়াকে ভরসা দিয়ে দরজা খুলে দিল সঙ্গে সঙ্গে হ্যাবান রিজবির নাক বরাবর এক ঘুষি দিয়ে রক্তাক্ত করে ফেলল এবং ক্রমান্বয়ে আঘাত করতেই থাকল হিয়া চিৎকার করে কাঁদতে শুরু করে দিল এত শব্দ শুনে আহিও রুম ছেড়ে দৌড়ে বেরিয়ে রিজ্ির রুমে ঢুকলো আর দেখতে পেল হ্যাবেনের রূপ রিজবিকে কিছু বলার সুযোগ না দিয়ে সমানতালে মেরেই যাচ্ছে উপায় না পেয়ে আহি হিয়া দুজনেই ছাড়াতে চেষ্টা করলো হ্যাবেনকে এক পর্যায়ে হিয়া চিৎকার করে বললো দাদান ওর কোনো দোষ নেই আমি ওকে ভালোবাসি আমি নিজে থেকে ওর কাছে এসেছি চোখ বড় বড় হয়ে গেল আহির সেই সাথে নিজেই ভয়ে থরথর করে কাঁদতে শুরু করলো হিয়ার কথা শুনে হ্যাবেন রিসবিকে মারা স্টোভ করে হিয়াকে ঠাসিয়ে এক থাপ্পড় মারল বিনিময় মেয়েটা মেঝেতে মুখ থুবলে পড়ে গেল হ্যাভেন আবার ওকে উঠে থাপ্পড় দিতে যেতেই আই হ্যাবেনের হাত টেনে ধরল হ্যাবেন এতটি ক্ষিপ্ত হয়েছিল যে হিতাহিত শূন্য হয়ে গেছিল তার তাই ক্রোধের বসে আহিকে এক ধাক্কা মেরে চিৎকার করে বলল। এই তোর এখানে কি এক্ষুনি বের থেকে স্টিলের মোড়ার সঙ্গে কপালে বাড়ি খেয়ে মেঝেতে পড়ে গেল আহি অসহনীয় ব্যথায় আর্তনাদ করে উঠল সে আহির আর্তনাদ শুনে স্তব্ধ হয়ে যায় হ্যাবেন কয়েক সেকেন্ড স্তব্ধতায় কাটিয়ে ছুটে গিয়ে আহি বলে চিৎকার করে ওঠে হিয়াও ভাবি বলে ছুটে যায় কাছে কিন্তু হিয়া আহিকে স্পর্শ করার আগেই হ্যাবেন হিয়াকে এক ধাক্কায় সরিয়ে দেয় চিৎকার করে বলে এই ওকে একদম স্পর্শ করবি না তুই আধ ঘন্টা আগে যে বাড়িটা খুশির আমেজে মেতেছিল চলছিল হইচই গান বাজনা সকলের মন ভরেছিল নানা রকম উৎফুল্লতায় আধ ঘন্টা পর মুহূর্তেই সে বাড়িতে নেমে এসেছে দুঃখকর পরিস্থিতির সাথে সংসার নিরবতা শিফার বড় বোন রেশমি রিজ্ভিকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েই আহির কাছে গিয়ে তার আঘাতটা পরক করে কিছু মেডিসিন দিয়ে দেয় কপালের এক সাইডে অস্বাভাবিকভাবে ফুলে কালচে বর্ণ ধারণ করেছে ব্যথা পুরো চোখ মুখ রক্তিম হয়ে ফুলে উঠেছে মেয়েটার কিছু সদস্য আহি এবং কিছু সদস্য রিজবির কাছে রয়েছে হিয়া আলাদা একটি রুমে গিয়ে দরজা লক করে দিয়েছে ইতিমধ্যে সকলকে জ্ঞাত করা হয়েছে রিজবি এবং হিয়ার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে হ্যাবেন গলা ফাটিয়ে ঘোষণা দিয়েছে রিদিকে শ্বশুরবাড়ি পৌঁছানো মাত্র ঢাকা ব্যাক করবে হিয়া নানাবাড়ি মামাবাড়ি আসা চিরকালের জন্য বন্ধ এই শুনে নানুমণি কান্নাকাটি করে অস্থির ওদিকে রিজবির মা হ্যাবেনের মামি ছেলের করুণ দশা দেখিয়ে মরা কান্না জুড়ে দিয়েছে এত সব ঝামেলার মাঝে রিদির মনটা ভীষণ খারাপ হয়ে গেল আগামীকাল তার বিয়ে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবে সে অবিবাহিত অবস্থা এই রাতটাই এ বাড়িতে শেষ রাত তার অথচ রাতটা এমন দুর্বিষহ কাটবে ধারণার বাইরে ছিল মনটা বিষণ্ন করে ভাই আর মায়ের পাশে বসে রইল সে তার মা হ্যাবেনের ওপর প্রচণ্ড ক্ষেপ প্রকাশ করতে শুরু করলো কিন্তু রিসবি টু শব্দও করল না মনে মনে শুধু এটুকু প্রতিজ্ঞা করলো যাই হয়ে যাক না কেন পানি যখন ঘোলা হয়েছে খোলা পানি সে পান করেই ছাড়বে হুমায়ুন তালুকদার হ্যাবেনের ওপর প্রচণ্ড ক্রোধ প্রকাশ করল সেই সাথে মেয়ের প্রতিও চরম অসন্তুষ্ট হয়েছে এমন নয় যে তিনি ছেলে মেয়েদের কঠোর নিয়মে বেঁধে রেখেছেন ছেলে তো কম কুকৃতি করেনি বাতি যারাও ধোয়া তুলসী পাতা নয় তবে বেশি ভোগান্তি হয়েছে হ্যাবেনকে নিয়ে তাহলে মেয়ের যদি কারোর সাথে সম্পর্ক থাকে তা যদি হয় রিজভীর মতন ইনোসেন্ট একটা ছেলের সঙ্গে তাহলে এই সম্পর্কের কথা কেন জানানো হয়নি তাকে ইতিমধ্যে সে তার বন্ধুর ছেলের সঙ্গে হিয়ার বিয়ের কথাবার্তা বলে রেখেছিল বিষয়টি হ্যাবেন আর রুবিনা ছাড়া কেউ জানে না তারা সিদ্ধান্ত নিয়েছিল হ্যারির জন্য সুপাত্রী নির্বাচন করে তার জীবনটা গুছিয়ে দিয়েই বাড়ির একমাত্র মেয়ের বিবাহ সম্পন্ন করবে হ্যারির বয়সও কম হলো না ভাইয়ের ছেলে হলেও নিঃসন্তানদের থেকে কম ভালোবাসে না হুমায়ুন তালুকদার হ্যারি হীরাকে বেশ অনেকটা সময় নিরবতা পালন করলো হুমায়ুন তালুকদার হ্যাভেন তার সামনে সোফায় বিক্ষিপ্ত চেহারায় বসে আছে ড্রয়িং রুমে উপস্থিত রয়েছে রিজভীর বাবা রুবিনা তালুকদার হ্যাভেনের খালামুনি রত্না এবং তার হাজব্যান্ড সকলের উদ্দেশ্যে প্রচন্ড গম্ভীর ভঙ্গিতে হুমায়ুন বললেন মেয়ে আমার সিদ্ধান্ত আমার পুরো ঘর সিদ্ধান্তে চলল নীরবতা হ্যাভেন ক্ষুব্ধ হয়ে কিছু বলার উদ্যত হতেই হুমায়ুন এই বিষয়ে কেউ আর টু শব্দটিও করবে না আর না আমার অনুমতি ব্যতীত কেউ ঢাকা ব্যাক করবে সময় হলে আমি এ বিষয়ে সকলের সঙ্গে কথা বলবো সকলে স্তব্ধ হয়ে বসে রইল শুধু কি ভীষণ বিচলিত দেখা যাচ্ছিল হুমায়ুন তালুকদার ছেলেকে চোখ দিয়ে আশ্বস্ত করলেন বোঝালেন শান্ত থাকতে কিন্তু হ্যাবেন তাকে সম্পূর্ণ অবজ্ঞা করে দাঁতের দাঁত চেপে বলল আমার মনে হয় একই বাড়িতে দুজন মানুষের থাকা ঠিক হবে না আমি চাই হিয়া ঢাকা ব্যাক করুক আর আমি চাই যে বাড়িতে সারা জীবন থাকতে হবে সে বাড়িতে এখন থেকে মানিয়ে গুছিয়ে সকলের সঙ্গে মিলেমিশে চলুক হুমায়ুন তালুকদারের কথা শুনে সকলে বিস্ময়ের কিং কর্তব্য বিমোট হয়ে গেল হ্যাবেন বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল রাগে ফোসফোস করতে করতে বলল এটা আমি মানি না হুমায়ুন তালুকদারও দাঁড়িয়ে পড়ল দিকে দৃঢ় চোখে চেয়ে বলল মেয়ে আমার সিদ্ধান্তও আমার হুমায়ুন তালুকদারের সিদ্ধান্তে সকলে সন্তুষ্ট কিন্তু হ্যাবেনের আচরণে প্রচণ্ড চিন্তিত হয়ে আছে রাত প্রায় অনেক এত ঝামেলা এত ভয় উত্তেজনা কাটিয়ে সকলের খাবার ব্যবস্থা করা হয় কিন্তু হ্যাবেন খাবে না জানি হনহন করে ছাদে চলে যায় হিয়াও যে ধরে বসে আছে খাবে না বাবার সিদ্ধান্তে খুশি হওয়ার কথা থাকলেও ভাই তার গায়ে হাত তোলায় প্রচণ্ড ক্লেশ অনুভব করছে সেই সাথে অভিমানের ভারে ক্ষণে ক্ষণে বুকটা হু হু করে উঠছে সকলেই অনেকটা চিন্তিত হ্যাভেনকে নিয়ে মনে কিছুটা ভয় কাজ করলেও তারা এই ভেবে খুশি যে সামনে রিজবি আর হিয়ারও বিয়ে হবে শশী সে আনন্দে আত্মহারা হয়ে আহিকে পুরো ঘটনা জানাতে এবং খেতে ডাকতে এরিদের রমে যায় চোখ বুঝে শুয়েছিল আহি শশী তাকে ডাকতে উঠে বসল শসী তার পাশে বসে মহা উৎসাহ নিয়ে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরল ব্রুজোরা কুচকে গেল আহিরে প্রশ্ন করল হ্যাবেনের সমস্যা কী রিজবি ভাইকে মানতে শশীর নিচের ওষ্ঠ উল্টে ধুকাত উঁচু করে জানে না বোঝালো তারপর বলল চলো খাবে চলো সবাই খেতে বসেছে আমার খিদে নেই যাও তুমি গিয়ে খাও বাপা জামাই বউর কত মিল সে না খেয়ে রয়েছে বলে তুমিও না খেয়ে থাকবে নিশ্চয়ই ভেংচি কাটলো আহি বললো আহারে অমন আহ্লাদে গদগদ সম্পর্ক বুঝিয়ে আমাদের শশী আহির বাহুতে হালকা চাপড় দিয়ে বলল তা নয়তো কি ব্যথা পেয়েছ তুমি অথচ বুক তার কেমন অস্থির হয়ে গেছিলো তা যদি দেখতে রাখো তো যত সব ঢং এক গালে কিল মেরে আরেক গালে খিলানো পাবলিক তোমার ভাই বুঝলা এটা আবার কেমন পাবলিক ভাবি এই যে আঁকাটা তো সেই দিল আবার আগা ছাড়াতে অস্থির হয়ে পড়েছে এটা কি বলে এক গালে কিলানো আরেক গালে খিলানো কি বোঝনি গরু মেরে জুতা দান বুঝো আমকের মতো চেয়ে মাথা নাড়ালো শশী মানে সে এক গালে কিলানো আরেক গালে খিলানো না বুঝলেও গরু মেরে জুতা দান বুঝে আহি মেদে হেসে বলল। দ্যাটস গুড এটার মতো নই চোখ মুখে হাঁসের ঝলক দেখা গেল শশির তারপর আহির হাত ধরে বলল এবার চলো আমরা খেয়ে নিই আহির খিদে নেই তবুও কী যেন ভেবে চলে গেল শশীর সঙ্গে সবাই খেতে বসেছে কেউ কেউ আবার খাওয়া কমপ্লিট করে উঠেও গেছে আহির খেয়াল করলো রিদির মা মুখটা বেশ ভার করে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে দীর্ঘশ্বাস ফেললো আহি সত্যি হ্যাবেন বেশি বেশি করে ফেলেছে কোনো মাই ছেলের এমন মার খাওয়া সহ্য করতে পারে না আত্মীয় বলে হয়তো প্রকাশ্যে কিছু বলছে না তবে মনে মনে অনেকে হ্যাবেনের প্রতি অসন্তুষ্ট হয়েছে সত্যি এই মাথা খারাপ লোকটা আর সতরালো না আফসোসের সুরে কথাটা ভাবল আহি তারপর এগিয়ে গিয়ে রুবিনা তালুকদারকে ইশারা করলো রুবিনা হিয়ার জন্য প্লেটে খাবার বাড়ছিল জীবনে মেয়েটাকে উচ্চসুরে ধমকে দেয়নি কেউ অথচ আজ হ্যাবেন গায়ে হাত তুলেছে কেঁদে কেঁদে অস্থির হয়ে উঠেছে খেতে চাইবে না তবুও জোর করে খাওয়াতে হবে এই সবই ভাবছিল আর খাবার বাড়ছিল কিন্তু আহি রিষারা ভূ কিঞ্চিত কুচকে প্লেট রেখে এগিয়ে গেল আহির দিকে বললো কি হয়েছে বসে পড়ো শশীর পাশে আমি আপনার ছেলের সঙ্গে খাবো শুনলাম উনি ছাদে আছে ওখানে তো বসার জায়গা আলো সবই রয়েছে ভাবছি ওখানে বসে খাব আজ বিস্মায়িত হয়ে গেল রুবিনা একের পর এক ঝটকা সামলাতে ভীষণ বেগ পেতে হচ্ছে আস্তাকে আহি তার মনোভাব বুঝতে পেরে বললো চিন্তা করবেন না সবটা সামলে নেব আর হিয়ার সম্পর্কটাকে উনি যে বিরোধিতা করছে সেটাও কাটিয়ে নেব ইনশাল্লাহ চোখ দুটো ছলছল করে উঠল রবিনার আর দু হাত আঁকড়ে ধরে কাপা কণ্ঠে বলল বাচ্চা লেমা আমার দৃঢ় বিশ্বাস একমাত্র তুমিই পারবে ওর রাগটা কমে সঠিকটা বোঝাতে এক হাতে খাবারের প্লেট নিয়ে ছাদে চলে গেল আহি তার পিছু জগ আর গ্লাস নিয়ে সহযোগিতা করলো শশী ছাদে গিয়ে আশেপাশে চেয়ে হ্যাভেনকে পেলো ছাদের এক কোনায় বর্ডার ঘেঁষে মোড়া পেতে স্থির হয়ে বসে আছে মানুষটা পরনে রয়েছে সাদা রঙের থ্রি কোয়ার্টার প্যান্টের সঙ্গে কালো রঙের টি শার্ট উস্কো খুস্কো চুলে মুখটা পুরো বিক্ষিপ্ত হয়ে আছে শুধু মুখই নয় মনও যে প্রচণ্ড বিক্ষিপ্ত রয়েছে তা আর তার নিঃশ্বাসের সঞ্চালনেই বুঝতে পারছে ছোট্ট একটি শ্বাস ছেড়ে শসে কেশারা করতে শসীর জগ আর গ্লাস নিচে রেখে চলে গেল হ্যাভেন তখনও স্থির ছাদে যে সেবাদে আরও কেউ উপস্থিত হয়েছে সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই আহি কোনো বাক্য ব্যয় না করেই আশেপাশে চেয়ে একটু দূরে একটি কাঠের মোড়া দেখতে পেল স্বস্তির শ্বাস ছেড়ে সে মোড়াটা বাম হাতে তুলে নিয়ে একদম হ্যাবেনের মুখোমুখি হয়ে বসে পড়ল এবার হ্যাবেন একটু নড়ে চড়ে উঠলো সেই সাথে ব্রুকুচকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে নিল আহি বিনা ভনিতা প্রকাশ করে বলল আপনার খাবার নিজে খাবেন নাকি খাইয়ে দেব যদিও তখনকার পরিস্থিতি মনে করে হ্যাবেনের অস্বাভাবিক রাগের কথা স্মরণ করে খানিকটা ভয় আড়ষ্ট হয়ে যুদ্ধ যাচ্ছিল পোষণ করে ভয়টাকেও সর্বপ্রথম জয় করে নিল এবং মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল যদি হ্যাবেন বিন্দু পরিমাণ রাগ দেখায় বা খাবারটা গ্রহণ না করে তাকে অপমান করে তাহলে বিনা বাধায় সমস্ত খাবারের সঙ্গে তার পাশে থাকা জগের সম্পূর্ণ পানি আজ অপ্রিয় থেকে প্রিয় স্বামীর মাথা ঢেলে বিদায় নেবে শুধু ছাদ থেকে নয় তার পুরো জীবন থেকে আহির করা প্রশ্নের উত্তর দিল না হ্যাবেন বরং অদ্ভুত চাহনি নিক্ষেপ করলো তার দিকে যে চাহানিতে ভরকে গেল আহি হৃদস্পন্দন বেড়ে গেল হাজার গুণ বকের ভিতর ঢিপ ঢিপ আওয়াজ হতে শুরু করলো এক ঢোক গিলে হ্যাবেনের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে জিজ্ঞেস করলো আমি কিছু বলেছি এবারও উত্তর দিল না হ্যাবেন তবে আহির দিকে একটু ঝুঁকে কপালের ফোলা অংশে আলতো আঙুল ছোঁয়ালো কেঁপে উঠল আহি নড়ে উঠল তার অষ্টুদয় মুখ দিয়ে অল্পখানি সস আওয়াজ হলো সে আওয়াজ হ্যাবেনের কর্ণকোহরে পোছানো মাত্র বুকটা কেঁপে উঠলো কাতর চাহানিতে চেয়ে কণ্ঠে কাতরাটা মিশিয়ে বলল আই এম সরি মাথা ঠিক ছিল না আমার স্বস্তি পেলো আহি ছোট্ট একটি শ্বাস ছেড়ে কপালের উপর খাবারের প্লেটটা রেখে পাশে উঁকি দিয়ে জগ থেকে গ্লাসে পানি ভরে হাতটা ধুয়ে নিল হ্যাবেনও সোজা হয়ে বসলো বলল খাইয়ে দেবে আহি মনে মনে খানিকটা ভেঙ্টি কেটে বিড়বিড় করে বললো এ। কি ইনোসেন্ট প্রশ্ন যত সব ঢং হ্যাবেন ব্রুকুচকে মলিন কণ্ঠে বলল থাক আমি খাব না তুমি নিচে চলে যাও আহি এবার খাবারের তরকারি মাখাতে মাখাতে বললো সত্যি যাব গেলে কিন্তু আর আসবো না এবং সোজা এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। চমকে তাকালো হ্যাবেন মোড়াশ হাইয়ের দিকে আরও এগিয়ে গিয়ে দু চেপে আতঙ্কিত কণ্ঠে বললো একদম না তোমার যা করতে ইচ্ছে হয় করো শুধু চলে যেও না আহি আমি তোমায় বারবার বিনা দোষে আঘাত করে ফেলছি বারবার অন্যের করা শাস্তি তোমায় দিয়ে ফেলছি আমি খুব সরি বলি আহির এককালে আলতো স্পর্শ করলো যদিও আজকের করা আঘাতে হ্যাবেনের উপর তেমন রাগ হয়নি রাগের সময় অমন ভয়ঙ্কর পরিস্থিতিতে তার জায়গায় যে কেউ হলে হয়তো এমন কিছু সম্মুখীন হতো কিন্তু তবুও হ্যাবেনকে উচিত কিছু বোঝানোর আরেকটা সুযোগ সে কিছুতেই হাতছাড়া করতে চায় না সেই সাথে হিয়া এবং রেসব্রির সম্পর্কটা যাতে মেনে নেয় সেই জন্য বোঝাতে এসেছে নয়তো শুধু পরিবারের ঝামেলার সৃষ্টি হবে যাই হোক না কেন এই পরিবারটাকে মন থেকে ভীষণ ভালোবাসে সে নিজ হাতে খাবার মেখে এক লোকমা হ্যাবেনের মুখে সামনে ধরল আহি পুরো মন মস্তিষ্ক জুড়ে শীতল শিহরণ বয়ে গেল হ্যাবেনের বুকের ভেতরটায় ভালো লাগা ভালোবাসার অন্য এক সুখময় অনুভূতি অনুভব করল সে অপলোক দৃষ্টিতে তাকিয়ে রইলো কিছুটা সময় থমকানো চোখে থমকানো হৃদয়ে খোলা আকাশের নিচে প্রিয়তমার এমন ভালোবাসা পাওয়ার ভাগ্য কি সকলেরই হয় হয়তো হয় তবে সকলের চেয়ে তার অনুভূতির প্রগাঢ়তা সাংঘাতিক কাঙ্ক্ষিত সময়গুলো কাঙ্ক্ষিত অনুভূতিগুলো কাঙ্ক্ষিত মানুষটা যখন অনাকাঙ্ক্ষিতভাবে উপহার দেয় তখন বোধ হয় প্রাপ্তির মুখে মরণকেও বরণ করে নেওয়া যায় হ্যাবেনের দৃষ্টি স্তৃস্পন্দনের গতিবিধি অনুভব করে আহি মৃদু কণ্ঠে বলল খেয়ে নেন হ্যাবেন সঙ্গে সঙ্গে আহির হাতের কবজিতে আলতো ছুঁয়ে খাবারটা মুখে নিল হ্যাঁ মুখ বন্ধ করে নিনিমেষ দৃষ্টিতে আহির দিকে তাকিয়ে খাবার চিবিতে লাগলো আহি নিচের দিকে চেয়ে খাবার মেখিয়ে আবার মুখের সামনে ধরতেই হ্যাবেন শীতল দৃষ্টি নিক্ষেপ করে শীতল কণ্ঠে সরি বলে আগেন কবজিতে ছুঁয়ে খাবারটা মুখে তুললো আহি তখন তার দৃষ্টিতে স্ত্রীর দৃষ্টি মিলিয়ে বলল এই সরিটা বারবার আমায় না বলে রিজভি ভাইকে গিয়ে বলে আসবেন কেমন আমার স্টুকে সরি অনুভূতিটা খুবই সীমিত সুন্দরী বাট ইউ নো হোয়াট ইউ আর সো লাকি তাই তো এই সীমিত অনুভূতিটা শুধু তোমায় উজাড় করে দিচ্ছি